আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ড্রিম কুকিং থিয়েটার। আজকের পর্বে আমার খুবই প্রিয় একটি সেমাই রেসিপি শেয়ার করছি। একটা সময় আমার মা বাসায় এই সেমাইটা অনেক বেশি তৈরি করতো, কারণ এই সেমাইটা আমাদের সবার অনেক পছন্দের ছিল। আর এই সেমাইটা এতটাই মজা যে একবার খেলে এর স্বাদ মুখে লেগেই থাকবে। চলেন তাহলে মায়ের হাতের এই অসাধারণ রেসিপিটা শুরু করি। এই সেমাইটা তৈরির জন্য এরকম লম্বা চিকন সেমাইটা প্রয়োজন। আমি আজকে 200 গ্রামের একটা সেমাইয়ের প্যাকেট নিয়েছি, এখান থেকে 100 গ্রাম সেমাই আমি ব্যবহার করব। আর লাগছে ঘি, 2টা ডিম, নিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ আর কিশমিশ। এখন সবগুলো এক সাইডে সরিয়ে রেখে একটা বাটিতে 1 কাপ হালকা গরম পানি নিয়েছি। পানিটা একদমই হালকা গরম হতে হবে যাতে গুঁড়ো দুধটা খুব তাড়াতাড়ি গলে যায়। আপনারা চাইলে এখানে 1 কাপ ঘন তরল দুধ ব্যবহার করতে পারেন। আর এই সেমাইটাতে অবশ্যই ঘন দুধটাই ব্যবহার করতে হবে, তাই আমি 1 কাপ পানির সাথে 1/2 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি 1/4 কাপ চিনি অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়া, সাদা এলাচের গুঁড়া, আপনারা চাইলে আস্ত এলাচটাও ব্যবহার করতে পারেন। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই দুধের মধ্যে ডিম অ্যাড করে দিচ্ছি। অবশ্যই দুধটা পুরোপুরি ঠান্ডা হলেই ডিম দুটোকে অ্যাড করে দিবেন। এখন দুধের সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 100 গ্রাম সেমাইয়ের জন্য 1 কাপ ঘন দুধ ব্যবহার করবেন, আর সাথে 2 থেকে 3টা ডিম ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 100 গ্রাম সেমাই এভাবে ভেঙে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে 1/4 কাপ পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা গরম হয়ে আসলে সেমাইটা অ্যাড করে দিচ্ছি। এখন ঘিয়ের সাথে সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজবেন। এখন 2টা তেজপাতা দিয়ে খুব ভালো করে সেমাইটা ভেজে নিচ্ছি। সেমাইটা কিন্তু লালচে করে ভেজে নিতে হবে, সেমাইটাকে কিন্তু খুব ভালো করে লালচে কালার করে ভেজে নিতে হবে। আবার পুরো ফেলা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। কিছুটা লালচে কালার হয়ে আসলে এখন এতে অ্যাড করে দিচ্ছি কিশমিশ। আমি আমার পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি। কিশমিশ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। ভাজার সময় কিছুটা চিনি অ্যাড করেছি যাতে সেমাইয়ের মধ্যে মিষ্টিটা পারফেক্টলি হয়। তাছাড়া ডিম আর দুধের যে মিশ্রণটা রয়েছে তাতেও কিন্তু আমি চিনি ব্যবহার করেছি, তাই আপনারা আপনাদের পরিমাণ মতোই চিনিটা ব্যবহার করবেন। এখন অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম কুচি। আপনারা কিন্তু এখানে কাজু বাদাম কিংবা পেস্তা বাদাম, যে কোনো বাদামই ব্যবহার করতে পারবেন। আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ সাদা এলাচের গুঁড়া। আপনারা চাইলে সাদা এলাচের গুঁড়ার পরিবর্তে আস্ত সাদা এলাচ দিয়েও ভেজে নিতে পারেন। আমি প্রথমেই সব অ্যাড করে দিয়েছি যাতে পরবর্তীতে আর ব্যবহার করতে না হয়। সেমাইটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দুধ আর ডিমের সেই মিশ্রণটা সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন অনবরত নেড়ে যাব যাতে সেমাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর সেমাইটা পুরো শুকনো শুকনো হয়ে যায়। ততক্ষণ পর্যন্তই ভাজতে থাকব। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। এখন অনবরত নেড়ে যাচ্ছি যাতে নিচে লেগে পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে সেমাইটা একদমই ঝরঝরে হয়ে যাবে। এখন কিন্তু দেখে মনে হচ্ছে সেমাইটা নরম হয়ে গিয়েছে, আসলে কিন্তু না, দুধ আর ডিমের কারণে দেখতে এমন লাগছে। কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে সেমাইটা কিন্তু ঝরঝরে হয়ে আসবে। এই সেমাইটা খেতে কিন্তু সত্যি অসাধারণ। ঈদে তো এই ধরনের স্পেশাল সেমাই তৈরি করাই যায়, বিভিন্ন অকেশনেও খুব কম সময়ে এই সেমাইটা তৈরি করতে পারেন। আপনারা বাসায় অবশ্যই এই সেমাইটা একবার হলেও তৈরি করবেন। এভাবে নাড়তে নাড়তে দেখবেন সেমাইটা ঝরঝরে হয়ে গিয়েছে। নামানোর কিছুক্ষণ আগে আমি আরও 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি যাতে ঘিয়ের ফ্লেভারটা আরও স্ট্রং থাকে। আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে আর সেমাইটা কিন্তু একদমই নরম হয়ে যায়নি। আর এই সেমাইটা ঠান্ডা হওয়ার পরে
আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যায়। হয়ে গিয়েছে, আমি সেমাইটাকে এখন নামিয়ে নিচ্ছি। আর এই সেমাইটা তৈরি করে খাওয়ার পরে বুঝতে পারবেন এটা কতটা মজা। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যায়। খুব ঝটপট তৈরি হয়ে গেল খুবই মজাদার মায়ের হাতের স্পেশাল ডিম জর্দা সেমাই। আপনারা বাসায় একবার হলেও অবশ্যই এই সেমাইটা তৈরি করবেন। আশা করছি আপনাদের কাছেও অসাধারণ আর স্পেশাল মনে হবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। আর আমার আরও নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।